ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই বাচ্চাদের ভিডিওটি দেখা উচিত নয়। মুভির শুরুতে আমরা দেখি গল্প শুরু হয় শব্দহীন রাস্তার চওড়া ছবি দিয়ে। এরপরে আমরা অ্যানি নামের একটি মেয়ে দেখতে পাই, যে হুরন লেকের ধারে মারা যায়। গল্পটি হঠাৎ করেই মূল চরিত্রে চলে যায়। জেইম বা জে হাইট মনরো নামে একজন ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে তার বাড়ির উঠোন পুলে ছিল। সেখানে থেকে জেইম তার নতুন প্রেমিক হিউ অয়েরি এর সাথে ডেটে যায়। সেই রাতে হিউ থিয়েটারের পিছনে একটি যুবতী মেয়েকে নির্দেশ করে। যখন জেইম বলে যে সে মেয়েটিকে দেখতে পাচ্ছে না, হিউ হতাশ হয়ে পড়ে এবং তাদের চলে যেতে বলে। অন্য একদিন হিউ এবং জেইম তার গাড়িতে সেক্স করে, কিন্তু পরে সে জেইমকে ক্লোরোফর্ম দিয়ে অক্ষম করে দেয় এবং প্যাকার্ড প্ল্যান্টে তাকে হুইলচেয়ারের সাথে বেঁধে রাখা হলে সে জেগে ওঠে, যেখানে হিউ ব্যাখ্যা করে যে তাকে একটি সত্তার দ্বারা অনুসরণ করা হবে। শুধুমাত্র তারা দেখতে পারে এবং যে কোনো ব্যক্তির চেহারা নিতে পারে। যদি এটি জেইমকে ধরে ফেলে, তবে এটি তাকে হত্যা করবে এবং পূর্ববর্তী ব্যক্তিকে অনুসরণ করবে যে এটি পাস করেছে। তারা একটি নগ্ন মহিলাকে তাদের দিকে হাঁটতে দেখে হিউ জেইমকে বাড়িতে নিয়ে যায় এবং পালিয়ে যায়। পরের দিন পুলিশ নগ্ন মহিলা বা হিউকে খুঁজে পায় না, যিনি একটি মিথ্যা পরিচয়ের অধীনে বসবাস করছিলেন। স্কুলে জেইম দেখেন হাসপাতালের গাউনে একজন বৃদ্ধ মহিলা তার দিকে হাঁটছেন, অন্যদের কাছে অদৃশ্য। জেইমের বোন কেলি শেপ এবং তার বন্ধু পল বোল্ডওয়ান গিলক্রিস্ট এবং ইয়ারা ডেভিস লুকার্ডি তাদের সাহায্য করতে এবং জেইম এবং কেলির বাড়িতে রাত কাটাতে সম্মত হন। সেই রাতে কেউ রান্নাঘরের জানালা ভেঙে দেয়। পল তদন্ত করে কিন্তু কাউকে দেখতে পায় না। বাড়ির ভিতরে জেইম একটি বিকৃত প্রস্রাব করা অর্ধনগ্ন মহিলাকে তার দিকে হাঁটতে দেখে এবং অন্যদের দিকে দৌড়ে উপরে যায়, যারা সত্তাটিকে দেখতে পায় না। যখন একজন লম্বা মানুষ বেডরুমে প্রবেশ করে, জেইম বাড়ি থেকে পালিয়ে যায়। তার বন্ধুরা তাকে কাছাকাছি খেলার মাঠে খুঁজে পায়। তাদের প্রতিবেশী গ্রেগ হ্যানিগান জোভাটো এর সাহায্যে দলটি হিউজের আসল নাম জেফ রেডমন্ড খুঁজে পায় এবং তাকে তার ঠিকানায় খুঁজে পায়। জেফের মা রুবি হ্যারিস দরজায় উত্তর দেন এবং জেইম বুঝতে পারে যে প্যাকার্ড প্ল্যান্টে সে যে নগ্ন মহিলাকে তার জন্য আসতে দেখেছিল, সে মিসেস রেডমন্ডের আকারে ছিল। জেফ ব্যাখ্যা করেছেন যে সত্তাটি ওয়ান নাইট স্ট্যান্ডের পরে তাকে অনুসরণ করতে শুরু করেছে এবং জেইম অন্য কারো সাথে যৌন সম্পর্কের মাধ্যমে এটিকে পাস করতে পারে। গ্রেগ জেইম কেলি ইয়ারা এবং পলকে তার পরিবারের লেক হাউজে নিয়ে যায় এবং জেইমকে একটি রিভলভার গুলি করতে শেখায়। সত্তা ইয়ারা আকারে আসে এবং লেক ফ্রন্টে জেইমকে আক্রমণ করে। জেইমের বন্ধুরা তার শরীরের উপর একটি চেয়ার ভেঙে
এটিকে বন্ধ করে দেয় এবং জেইম এটি পড়ে যাওয়া পর্যন্ত এটিকে বেশ কয়েকবার গুলি করে। কিন্তু এটি অক্ষত অবস্থায় পুনরুদ্ধার করে এবং জেইমকে আবার আক্রমণ করে। এবার সে একটি ছেলের রূপ নেয় যেটি জেইমের পাশে থাকে। সে গ্রেগের গাড়িতে পালিয়ে যায়, একটি কর্নফিল্ডে বিধ্বস্ত হয় এবং একটি ভাঙা হাত নিয়ে হাসপাতালের জেগে ওঠে। গ্রেগ হাসপাতালের জেইমের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে, কারণ তিনি বিশ্বাস করেন না যে সত্তার অস্তিত্ব আছে। কয়েকদিন পরে জেইম গ্রেগের বাড়ির দিকে হেঁটে গ্রেগের রূপে সত্তাকে দেখে গ্রেগের বাড়ির একটি জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে। জেইম টেলিফোনে আসল গ্রেগকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু সে উত্তর দেয় না। তিনি বাড়িতে ছুটে যান এবং গ্রেগের অর্ধনগ্ন মা লেইসা পুলিডো এর আকারে সত্তাটিকে গ্রেগের উপর ঝাঁপিয়ে পড়ার আগে তার দরজায় কড়া নাড়তে দেখেন। জেইম সত্তাটিকে মৃত গ্রেগের সাথে যৌন সম্পর্ক করতে দেখেন, তারপরে গাড়িতে করে পালিয়ে যায় এবং বাইরে রাত কাটায়। একটি সমুদ্র সৈকতে জেইম একটি নৌকায় তিন যুবককে দেখে, তারপর সে কাপড় খুলে পানিতে চলে যায়। বাড়িতে ফিরে পল ঝুঁকি নিতে আগ্রহী, জেইমকে এটি তার কাছে দেওয়ার সুযোগ দেয়, কিন্তু সে প্রত্যাখ্যান করে। দলটি সত্তাটিকে একটি সুইমিং পুলে প্রলুব্ধ করে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি পানিতে ফেলে হত্যা করার পরিকল্পনা করে। জেইম পুলে অপেক্ষা করছে, সত্তাটিকে দেখে এবং বুঝতে পারে যে এটি তার মৃত বাবার চেহারা নিয়েছে। পুলে প্রবেশ করার পরিবর্তে এটি তার দিকে ডিভাইসগুলি নিক্ষেপ করে, একটি অদৃশ্য লক্ষ্যবস্তুতে গুলি চালিয়ে। পল ঘটনাক্রমে ইয়ারাকে আহত করে, কিন্তু সত্তার মাথায় গুলি করে। তারপরে তারা এটিকে একটি চাদর দিয়ে ঢেকে দেয়। পল এটিকে আরও একবার গুলি করে, যার ফলে এটি পুলের মধ্যে পড়ে। জেইম পুল থেকে বেরিয়ে আসার চেষ্টা করার সাথে সাথে এটি তাকে গোড়ালি দিয়ে পানির নিচে টেনে নেয়। পল এটিকে আবার মাথায় গুলি করে এবং এটি নিচে ডুবে যায়, যা জেইমকে পালাতে দেয়। তিনি পুকুরের কাছে গিয়ে দেখেন যে এটি রক্তে ভরা। জেইম এবং পল সেক্স করেছেন। সেই রাতে পল শহরের মধ্য দিয়ে গাড়ি চালায়, পতিতা বা যৌনকর্মীর পাশ দিয়ে। পরে জেইম এবং পল হাত ধরে রাস্তায় হাঁটছেন, যেমন একটি চিত্র তাদের পিছনে হাঁটছে। ভিডিওটি দেখার পর মুভিটি সম্পর্কে আপনি কি মনে করেন? আপনার মতামত সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দিকে তুলে ধরে বলে যে আমি এখানে আসছি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার থেকে প্রতিশোধ নেব আমার বন্ধু হত্যার।